গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের জন্য কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি, আজ আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আর আজকেও অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল না ভিডিও, কারণ আমি এসেছি বাইরে একটু কিছু কাজের জন্য, সেই কাজগুলো মিটিয়ে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তবে এমন একটা সংবাদ পেলাম, তো বাড়ি এখন আর যাওয়া হচ্ছে না, তো দেখি বিকেলের দিকে যদি যেতে পারি। সুদূর থেকে আমার একজন খুব প্রিয় মানুষ এসছে, খুব শ্রদ্ধা করি তাকে, সে আমার সঙ্গে দেখা করবার জন্য আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। মানে এত খারাপ লাগছে নিজের কাছে, তো কি বলবো। তো সেই কারণে উনি আছেন এখনও কলকাতাতে, তো ভাবছি কলকাতাতে গিয়ে ওনার সঙ্গে দেখা করি, কারণ উনি আর বেশি দিন থাকবেন না। বেশি দিন বলতে আজকের দিনটা হয়তো থাকবে, কালকে বেরিয়ে যাবেন, তো ফোনে যতটা জানতে পেরেছি। তো আজকে আমি একটু দেখা করে তারপরে আমি বাড়ি যাব, না হইলে নিজের কাছে সত্যি খুব খারাপ লাগবে। তো চলো দেখাই তোমাদেরকে মানুষটাকে। তো বন্ধুরা, আমি মানে খুব খুশি, খুব খুশি, আমার অজান্তে আমার বাড়িতে কে এসেছে দেখুন, তো জলপাইগুড়ি থেকে, আমি আশাও করতে পারিনি কখনো, আর আমাকে জানিয়েও আসেনি, কিন্তু হঠাৎ করেই এসে গেছে, আর আমি বাড়িতে ছিলাম না বলে। আজকে কাকু কলকাতায় এক রিলেটিভের বাড়িতে রয়েছে কাকুর, তো সেখানে আমি দেখা করতে এসেছি। মানে মনের টান এটা কখনো ভোলা যায় না, আর কাকুর যে ব্যবহার আমরা জীবনে কখনো ভুলতে পারবো না, যে ব্যবহার পেয়েছি তার কাছ থেকে জলপাইগুড়িতে গিয়ে। হ্যাঁ, কাকু আর কাকিমা আমার বাবা মার সাথে দেখা করে এসছে, তো আমি যেহেতু ছিলাম না সেই জন্য আর কি আজকে আমি এখানে এসে দেখা করছি, কারণ কাকু আর যেতেও পারবে না, তার কারণ টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইটের, তো কালকেই চলে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই আশীর্বাদ করি সবসময়। তো ভালো মানুষের ভালো বিচারই হবে, এটা সাধারণ কথা না। তো যাই হোক, খুব ভালো লাগছে, দেখা করতে এসেছি, তো বেরিয়ে যাবো আমি, আমার একটু কাজ আছে, তো সে কাজ সেটাই। আমি তো সারাক্ষণ তোমাদের কাছে এটাই, ভগবানকে একটু ডাকো আমাদের জন্য সব সব সমাধান হয়ে যায় সমস্যাগুলো। তো কাকু কাকিমা একদম মন প্রাণ থেকে চাইছে সমস্যাটা মিটে যায়। হ্যাঁ, তো যাদবপুর এসছি স্টেশনে, দেখো জন্মাষ্টমীর জন্য এইসব নাচ এসব হচ্ছে। তো শিয়ালদার সাউথ থেকে এখন যাচ্ছি ইউনিয়নের দিকে। তো যাই হোক, শিয়ালদা স্টেশনে আজ তো আজ থেকে 5-7 বছর আগে আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম, তখন শিয়ালদা স্টেশনে যে চেহারা দেখেছি তার সাথে এখন কিন্তু কোনো মিলই নেই। তো চারিদিক দিয়ে যে শোরুমগুলো দেখতে পাচ্ছ, একটাও কিন্তু ছিল না আগে। তো এখানে দিয়েছে হাবড়া লোকাল, তো হাবড়া লোকাল ধরেই যাবো, তো যেহেতু বিধাননগরে নামবো, তো সেই কারণে যে কোনো ট্রেন ধরে গেলেই হবে। তো আমি বাড়ি যাওয়ার সময় যাবো, যে গাড়ি রয়েছে, মানে গাড়ি বলতে কি, আমার এক বন্ধু গাড়ি চালায়, তো ও কলকাতায় এসছে প্যাসেঞ্জার নামাতে, সেই কারণে ও গাড়ি খালি গাড়ি নিয়ে যাচ্ছে, তো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, ও বলছে যে তাহলে চলে আয় একসাথে গাড়িতে চলবে, তো ওর সাথেই যাচ্ছি। গাড়িটা বিধাননগর থেকে আর কি এক জায়গায় যাবো, বিধাননগর দাঁড়াবে কিনা সেটা একবার জানতে হবে আমাকে। তো এই যে বিধাননগরে চলে এসেছি, আর বিধাননগরে রাস্তার উপর যে ব্রিজটা, ওভার ব্রিজটা রাস্তা পার হওয়ার জন্য, তো সেটা দিয়ে ওপারে যেতে হবে, ওই দিকটায় হচ্ছে কি, ও হয়তো দাঁড়িয়ে আছে, আমাকে যা অ্যাড্রেস দিয়েছে তাতে বুঝতে পারলাম। ট্রেনে চলে গেলে তো হয়ে ভালোই হতো, অনেক কমফর্টের মধ্যে চলে যেতাম, তো বন্ধু যেহেতু বলেছে চলো একসাথেই যাই, আর রিল্যাক্সে প্রাইভেট কারে করে যেতে মজাই আলাদা, যদিও তাড়াতাড়ি হয় তবুও। তো এই ব্রিজের ওপর থেকে দেখো কেমন লাগছে দেখতে, একটু ভালো করে দেখাই, চলো এই দেখো বেশ সুন্দর লাগছে। তো যাচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এই সাইডটাই হয়তো দাঁড়িয়ে আছে, দেখবো ওপর থেকে ফলো করে। তো আমার যতদূর মনে হচ্ছে ওই যে সাইডে যে
রাস্তাটা ওই রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি আর গাড়িতে উঠেও পড়েছে আর গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা তিনজন আছি আর কি। আর হ্যাঁ, দুপুরবেলায় যেহেতু খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে ডি বাপি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে আমরা এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে আমরা যাব। তো বাসা ছেড়ে এসে বাপি বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর। তো এখনো পর্যন্ত টেবিল পাইনি, বসে তো আগে টোকেন করে নিতে হলো। ডি বাপি বিরিয়ানি তো 3 প্লেট আর একটা জল 710 টাকা বিল হয়ে যায়। বড়ো বড়ো রেস্টুরেন্টে আসলে এই হচ্ছে সমস্যা, ওয়েট করতে হবে, এসে বসে আছে 5-7 মিনিট বিলটাও নিতে আসেনি। তো নিয়েছে চিকেন বিরিয়ানি, পিসটা তো পুরো ঢেকে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আবার চলো বেরিয়ে পড়ি, ওই যে সামনে আমাদের লরির পেছনে গাড়ি দাঁড় করানো রয়েছে। তো দেখতে দেখতে চলে এসেছি বাতকুলায়, আর এটা হচ্ছে উদয়ন সংঘের প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে ইউনাইটেড ক্লাব, তো বাতকুলার টপ পুজোগুলোর মধ্যে এগুলো এক একটা। তো দোকানে এসেছি, ছেলের জন্য একটা গাড়ি কত দেবো একটু কম টম। তো ছেলের জন্য নেওয়া হলো একটা গাড়ি, আমাকে যেটা বাড়ির থেকে বেরোনোর সময় বলে দিয়েছে, আবার ফোন করেছি তখনও বলেছে, একটা ফুটি আর কিটক্যাট নিয়েছি। তো দুদিন পরে বাড়ি ঢুকছি, ছেলের জন্য তো এইটুকু আবদার রাখতেই হবে। তো চলো আবার যাই, বাতকুলায় চলে এসছে, বাড়ির দিকে যাচ্ছি। ও বা বাবা, ও বাবা তো তাই। তো বাড়ি এসছি, ছেলের এত সব খেলনা খাবার নিয়ে, তো ছেলে মনে হয় পড়তে গেছে, পড়ে আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের। কি এ দেখো, বিয়ে পড়তে গেছিল, চলে এসেছে, বাবা এসেছে শুনে। হ্যাঁ তুমি বলেছিলে না, তুমি তো বলেছিলে আমাকে, তুমি বললা না আমাকে যে বড় গাড়ি নিয়ে আসবো আমার জন্য, সেই জন্য এনেছি। তো দাঁড়াও দাঁড়াও তুলে দিচ্ছি। ওরে বাবা, ইয়ে মজা হয়েছে বলো, নাও দাঁড়াও। ওরে বাবা, দেরি করা যাবে না, এই নাও 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 নাও, এই নাও। ইয়ে ভালো হয়েছে, এটা কি বলো তো, ক্রেন ক্রেন, হ্যাঁ ক্রেন গাড়ি এটা। দেখো খাবারগুলো ফেলে ও গাড়ি নিয়ে ব্যস্ত, মানে গাড়ির জন্য কত আনন্দ পেয়েছে। দেখো সুন্দর হয়েছে বা, হ্যাঁ হ্যাঁ এরকম। তুমি কাজ করবা এটা দিয়ে, হ্যাঁ কাজ করবা, ওই যে ওইখান দিয়ে এরকম জমিন মাটি তুলবা, হ্যাঁ এমনি বালি মালি তুলে ইয়ে করে এটা পাচ্ছ, যদি বুঝতে পারছে এইগুলো তোলে তাহলে ওই করবে সারাদিন। তো চলো ফ্রেশ হয়ে নি, ছেলে একটু খেলাধুলো করুক। বাড়ি আসার পরে স্নান টান করে নিয়েছি, আর আজকেই আমি যেহেতু ওই কাকুদের সাথে দেখা করতে গেছিলাম তো সেই কারণে সেভ করে নিই। সারাদিন ট্রেন জার্নি করে গাড়ি জার্নি করে এসছি, গা হাত পা একটু কেমন যেন একটু ব্যথা ব্যথা করছে, শরীরটাও একটু দুর্বল দুর্বল লাগছে, তো ভাবছি একটু শুই, ভালো লাগছে না শরীরটা।
মা আবার বিছানা চাদর কেটে দিয়েছিল, তো ওটা পেতে দিচ্ছে, একটু রেস্ট করবো, ভালো লাগছে না। আর এই যে ছেলে, এই যে গাড়িটা নিয়ে এসেছি আনার পরে এই যে শুরু করেছে, গাড়িটা অর্ধেকটা ভাঙাই হয়ে গেছে। মাটি উঠাবা? না মাটি উঠাতে পারে না বাবা, ওটা দিয়ে খেলো, এমনি চালাও। দুপুরে ঘুমিয়েছিল? হ্যাঁ, তাহলে তো আমার কত ঘুমাতে তো দেরি আছে, 12টা 1টা বাজছে, তা আমাকে ঘুমাতে দিলে হয়। তো আসার সময় ছেলের জন্য গাড়ি ফুটি এসবগুলো নিয়ে এসে দেখলে মানে আনার পরে কি আনন্দ ছেলের, মানে এই জিনিসটা দেখবার জন্যই কিন্তু আমি ওকে ফোন করছি। কে জ্বালাচ্ছে? তার মানে ফোন কাটতে পারলেই আবার কার্টুন দেখবে, এই হচ্ছে ওর প্ল্যান। আর হ্যাঁ, কাকু কাকিমা যে এসেছিলেন জলপাইগুড়ি থেকে, তো আমি তো আমাকে তো বলে আসেনি, তো তোমাদেরকে আগেই বলেছি, তো বাড়িতে এসেছিলেন এবং মা বাবুর জন্য কিন্তু গিফট নিয়ে এসেছেন। আর ছেলে যেহেতু ছোট, ওর তো দিন দিন বড়ই হচ্ছে, তো আইডিয়া করে আনতে পারেননি বলে মা বাবুর কাছে কিছু টাকা ওর জন্য দিয়ে যেতে চাইছিল, কিন্তু মা বাবু বলেছে দেখে গেলেন, নেক্সট টাইম যখন আসবেন তখন ওর জন্য জামা প্যান্ট নিয়ে আসবেন। তো যাই হোক, তাদের কর্তব্য তারা একদম ক্লিয়ারলি একদম পরিষ্কারভাবে করেছেন, এবার আমরাই বরঞ্চ সেটা ওনাদেরকে সেইভাবে কিছু আদর আপ্যায়ন করতে পারিনি, যেহেতু আমি বাড়ি ছিলাম না। তারপরে দেখো এত কম সময়ের জন্য এসছে, একটু যদি বলে আসে তাও কোনো সমস্যা ছিল না, যদি একটু টাইম পেতো বাবু মা তাহলে হয়তো একটু ওনাদের আদর আপ্যায়ন করতে পারতো। তো ওনারা আবার সেই রাত সন্ধেবেলায় ঢুকেছে, তারপরে আবার চলেও গেছে শিয়ালদাতে, যাওয়ার ব্যবস্থা করে দিলাম, মানে আমি ওখান থেকেই একটু ব্যবস্থা করে দিয়েছি, যেহেতু রাত্রিবেলায় এখানে টোটো ওটো কিছু পাওয়া যেত না, তো যাই হোক কোনোভাবে ব্যবস্থা করে দিয়েছি। আর মা বাবুর জন্য কী এনেছে একটু দেখাই তোমাদেরকে। এই যে মায়ের জন্য শাড়ি আর বাবুর জন্য একটা শার্ট, তো মা বাবুর খুব পছন্দ হয়েছে। তো আর সময় আবার সেই বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি খেয়ে পেটটা যেন ফুলে রয়েছে, এক গাদা করে বিরিয়ানি দেয়, 230 টাকা নিল চিকেন বিরিয়ানি। তো আমি বলি কি, একটা চিকেনকে চার ভাগ করে দেয়, চার ভাগ করে এক এক পিস এক একটা প্লেটে দেয়, এত বড় একটা চিকেনের পিস, তো ভাবো, আর এতগুলো করে রাইস দেয়, তো এদের একটু বুদ্ধি শুদ্ধি একটু ঠিকঠাক করতে পারবে না কি? যাদের বেশি লাগবে তারা বেশি বেশি করে পরে নেবে এক্সট্রা, কেন বাবা অতগুলো করে দিয়ে এক গাদা পয়সা নিস? 230 টাকা করে চিকেন বিরিয়ানি, তো 230 টাকা না করে ওটা 150 টাকা কর বাবা, অর্ধেকটা দে, তো মানুষে খেয়েও শান্তি পাবে, এক গাদা গাদা খেয়ে শরীরটা ক্ষতি হবে না, বেচা কেনাও বেশি হবে কম দাম শুনে। তো যাই হোক, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর আমিও একটু রেস্ট নিয়ে নিই। তো কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আর আজকেও করার ইচ্ছে ছিল না, কিন্তু কাকুরা যেহেতু এসছে আনন্দে, মানে এত আনন্দ লেগেছে, এত মানে খুশি হয়েছি যে কাকুদেরকে একটু ব্লগে না দেখিয়ে পারলামই না, তো সেই কারণেই ব্লগটা আজকে করা। তো চলো, আর এনার্জি নেই, শেষ হয়ে গেছে, তো চলো আজকের মতন বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। তুমি আমার ফোন দাও, দেখো না তোমার ফোনে।
আমার দাদা নানু বাবা না দেয় তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু দেবো না দেয় তো না